হ্যালো বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সোনালের লাইফস্টাইল চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে আমরা রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো হুম বুঝতেই পেরে গেছো আজকে যাচ্ছি পুজোর শপিং করতে তো সবাই মিলে বেরিয়ে পড়লাম আর চলে এলাম বেনাচিদি মার্কেটে এখানে আমাদের বেনাচিদি মার্কেটে অনেকগুলো শপিং মল আছে আর দোকান তো প্রচুর আছেই আর দেখো কত ভিড় সবাই এখন বেরিয়ে পড়েছে সব কেনাকাটাতে ব্যস্ত এই মার্কেটটা এত ভিড় হয় যে গাড়ি নিয়ে ঢুকতে খুব অসুবিধে হয় এই দেখো কথা বলতে বলতে চলে এলাম একটা শপিং মলে এই দেখো কি সুন্দর দেখতে লাগছে না এই ড্রেসগুলো আমার যায়ের ছেলেদের জন্য প্রথমেই দেখে নিচ্ছি দুজনের জন্য সেম সেমই কিনছি পড়লে দুজনকে খুব ভালো মানাবে এখানে অনেকগুলো দেখো কালার কম্বিনেশান আছে কিন্তু সবথেকে বেশ ভালো লাগলো পিঙ্ক আর হোয়াইট কালার কম্বিনেশানের ড্রেসটা তাই ওইটাই কিনে নিলাম ইয়েলোগুলোও ভালো ছিল বাকিগুলো দেখছিলাম কিন্তু বেশি ভালো লাগছে এই কালার কম্বিনেশানটা ব্যাস ওদের দুজনের হয়ে গেল এবার যাচ্ছি বড়দের জন্য একটু দেখতে এই দেখো এখানে প্রচুর শার্ট এসছে শার্টগুলোও ছিল খুব সুন্দর সুন্দর তাই এখানে কোনটা নেবো আর কোনটা ছাড়বো বুঝতেই পারছি না এত সুন্দর সুন্দর কালেকশান নিয়ে এসছে এই শপিং মলটা কিন্তু এই বছরই নতুন করেছে আর এই কালারটা আমার খুব ভালো লেগেছে কিন্তু যে সাইজটা চাইছিলাম সেই সাইজটাও হলো না তাই রেখে দিতে হলো এই শপিং মলটা কিন্তু প্রচুর বড় আর অনেকটা এরিয়া জুড়ে করেছে তাই ছোট বড়ো সবার জন্যে সব রকমই এখানে ড্রেস রেখেছে এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই দিকটাতে এসে দেখছি প্রচুর শার্টের কালেকশান এখানে আর কালারগুলো অপূর্ব খুব সুন্দর সুন্দর কালার এই দিকখানে রাখা আছে এখানে ভ্যারাইটিস অফ কালার্স নিয়ে এসছে ডার্ক শেডের লাইট শেডের যেমন চাইবে সেরকমই কালার এখানে পেয়ে যাবে আর এত কালেকশান এনেছে যে রাখার জায়গা পাচ্ছে না যে নিচেও দেখো এখানে কত শার্ট নামিয়ে রেখেছে এই জেন্টস সেকশানে প্রচুর কালেকশান দেখছি নিয়ে এসছি যেদিকে আসছি সেদিকেই নানা রকমের সুন্দর সুন্দর এখানে শার্ট রাখা আছে সব জায়গায় ঘুরে ঘুরে একটু দেখে নিলাম কালেকশানগুলো বেশ ভালোই নিয়ে এসছে এখানে মেয়েও কিন্তু তার বাবার জন্য চয়েস করছিল পুজোর জন্যে তো কেনাকাটি হচ্ছেই আবার দেখছি এখানে নানারকম ফর্মাল শার্টও এখানে রাখা আছে তাই মেয়ে আর বাবা মিলে একটু ফর্মাল শার্টও দেখে নিচ্ছিলো এই কালারের শার্টটা কি সুন্দর তাই না লাইট শেডের তাও কিন্তু খুব সুন্দর এই বেবি পিঙ্কটাও ভালো ছিল না মোটামুটি এখানে কেনাকাটা হয়ে গেল এবারে আমরা বিল করে বেরিয়ে যাচ্ছি বেরোবার সময় দেখছি এখানে একজন ঢাকিও চলে এসছেন এখানে ঢাক বাজাচ্ছেন আই দেখো মিকি মাউস এবারে চলে এলাম একটি শাড়ির দোকানে বাড়ির সকলের জন্য শাড়ি তো কেনাই হয়নি তাই ভাবলাম আজকেই শাড়ির শপিংটাও করে ফেলি তাই এইখানে এই দোকানটিতে আমরা চলে এসেছি আর এই দোকানের প্রচুর শাড়ির কালেকশান তুমি যেমন চাইবে সেরকম তারা একটার পর একটা শাড়ি দেখাতেই থাকবে রকম ভ্যারাইটির শাড়ি এখন আমাকে দেখাচ্ছে তার মধ্যে দেখো এই শাড়িটা খুব ভালো লাগলো পাট্টার কি সুন্দর কাজ তাই না শাড়িটা একটু ভালো করে দেখে নিলাম কীরকম ডিজাইনগুলো পুরো শাড়িটাতে আছে আর এই শাড়িটা কিন্তু আমি ফাইনাল চয়েস করেছিলাম এরপরে আমি আরও শাড়ি দেখে নিয়েছিলাম কারণ আমার দুই মায়ের জন্য দুই জায়ের জন্য আমার নিজের জন্য আমার ভাইয়ের বইয়ের জন্য সবার জন্যই শাড়ি কিনতে হতো তাই প্রচুর শাড়ি আমাকে কেনাকাটি করতে হয়েছে এরপর আমি চলে এলাম আরেকটি অন্য দোকানে ওই দোকানে তো শাড়ি কয়েকটা কিনলামই এবারে আমি এই দোকানেও চলে এলাম কারণ এই দোকানেও খুব সুন্দর সুন্দর শাড়ির কালেকশান প্রত্যেক বছর নিয়ে আসে আমি দুটি দোকানে অল্টারনেট করে শাড়ি কিনি শাড়ির কালেকশান দেখো প্রচুর স্টক নিয়ে এসছে এত স্টক যে ওদের এত সেল করার পরেও স্টক আর কমে না দাঁড়ো তোমাদের দেখায় কি সুন্দর শাড়ির কালারটা এই দেখো কি সুন্দর না শাড়ির কালারটা বেশ মিষ্টি কালার তাই না এরপরেও আমি আরও অন্য অন্য কালারও দেখছিলাম এই দেখো এই কালারটাও কিন্তু মন্দ নয় এটাও কিন্তু দারুণ কালার আবার দেখো একটা গ্রিন কালারের শাড়ি বের করেছে তার সঙ্গে গোল্ডেন কাজ করা কি অপূর্ব দেখতে লাগছে খুব সুন্দর কিন্তু এখানে শাড়িগুলো আমাকে দেখাচ্ছিল তো বন্ধুরা তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আর যারা ভিডিওটি প্রথমবার দেখছ তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না তাহলে সবার প্রথমে আমার নিত্য নতুন ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে আর আজকে আমি এখানেই শেষ করছি আমার এই ভিডিওটি তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো নেক্সট ভিডিওতে আমি কী কী শাড়ি কিনেছি আজকে টাটা